যেনাকে জিজ্ঞাসা করে আবাই কালাম কোন সে বিষয়ে তোমাকে উহুদের প্রান্তে নিয়ে আসলো তখন সে বললেন আমার ইমানের তারা নাই আল্লাহ আবং কি তার রসুল সাল্লাহ আলি সাল্লামের মহাব্বত ভালোবাসা আমাকে উহুদে নিয়ে আসছে আমি ইমান নিয়ে এসেছি আল্লাহর প্রতি সুফহান আল্লাহ সুফহান তখন উহুদের প্রান্তের রক্তত্ব অবস্থা সে পড়ে আছে মৃত্যু করলে ঢুলে পড়ে আছে। আপনার পড়লেন তিনার নাম ছিল ওসাইরিম তিনি কি জানছিল ওসাইরিম ছিলেন তবে তিনার নাম পরবর্তীতে মানে এটা ছিল তেনার ডাক নাম মদিনায় সবাই জানতো সাইরিম বলে তবে তেনার আমার ইবনে সাবেত ছিলেন তেনার নাম অমর ইবনে সাবেদ রহদুল্লাহ তালহ তিনি উহুদের যুদ্ধের দিন সকাল বেলায় কি করেন তিনি ইসলাম কবুল করেন কোন সাহাদ রক্ততে তিনি পাননি না তিনি ফজর পেয়েছেন না জোহর আগে জোহরের আগে তিনি শাহাদ বরণ করেছেন উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন সুফেয়ান্লাহ আকবর ইমানের তারা দেখেন সুফেয়ান আল্লাহ আল তাকে যখন জিজ্ঞাসা করা হইল আপনাকে কিসে উহুদের প্রান্তে নিয়ে আসলো সে এক বাক্য উত্তর দিলেন আমাকে আল্লাহ নিয়ে আমার অন্তরে ইমান দিয়েছেন আমি আল্লাহ তার রসুলের ভালোবাসা ইমান নিয়ে এসেছি এই জন্য আমি সে তো ইমান আনেনি তাকে ইমানের দাওয়াত দেওয়া হয়েছিল ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল তো সে তো আমরা জানি না সে ইসলাম কবুল করেছে তো আপনার এই জন্য তারা কৌতূহল ছিল জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন যে আমি ইমান এনেছি আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসি আমি এই জন্যই আপনার উহুদের প্রান্তে এসেছি রক্তাক্ত অবস্থায় এই কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন সাহাব আকবর আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন সুহান আল্লাহ এটা হচ্ছে দিনার সুহান আল্লাহ হামদি চিন্তা করেন ইমান এমন এক জিনিস যার মূল্য পৃথিবীতে কিচ্ছু হতে পারে না সুহান আল্লাহ ইমান তাওহিদ তাওহিদ হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ তাওহিদের থেকে এই আপনার আমর উবনে সাবেদ কিভাবে আমর উবনে সাবেত কীভাবে জান্নাতে গেলেন নবী সাল্লাম বলছেন আমর সাবেদ হচ্ছে জান্নাতের অধিবাসী জান্নাতিদের অন্তর্ভুক্ত আবু হরাইরা বলছেন আমার আপনার সাথে ওসাইরে মারছেন অন্তর্ভুক্ত জান্নাতিদের সাথে সে সামিল হবে আল্লাহ আকবর জান্নাত বাসী হয়েছে আল্লাহ আকবর কি নিয়ে তাকে নিয়ে তাও হিত তাকে নিয়ে গেল ইমান তাকে নিয়ে গেল অথচ সে সালাদিয়াম কোনো কিছু যে করেনি এই জন্য সব সেই বড় মূল সম্পদ একজন মুসলিমের হচ্ছে তাও হিদ

এরা শুধু মাটির মাটির পুতুল বাস এছাড়া অন্য কিছু না এই জন্য আমার বেসাবেতের জীবনী দেখেন কোন সাদা পড়েননি তিনি উহুদের সকালবেলা ইসলাম কবল করলেন উহুদে এসে শাহাদাত বরণ করলেন নবী ইসলাম ঘোষণা দিয়ে দিলেন সে জান্নাতের অন্তর্ভুক্ত আল্লাহ হক একমাত্র তা একমাত্র ইমান ইমানকে শক্ত করে ধরে রাখুন সমস্ত শেরকে বর্জন করুন বিদায়কে বর্জন করুন আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন ইনশা আল্লাহ এটা আল্লাহ হচ্ছে সত্য আল্লাহ কখনো ওয়াদার খেলাপ না Aso na